এনআরসির বিরোধিতায় পথে নামল সিপিআইএম। মঙ্গলবার বিকেলে সিপিআইএম পাঁচগ্রাম এরিয়া কমিটির পক্ষ থেকে পাঁচগ্রাম বাজার এলাকা পরিক্রমা করে এই মিছিল। দলীয় নেতাকর্মীরা এদিন প্ল্যাকার্ড হাতে মিছিলে সামিল হন। কেন্দ্রের মোদি সরকার হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে এবং তার মধ্যে দিয়ে এনআরসি চালু করার মধ্যে দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করা, আর অন্যদিকে দেশকে বেচে দিতে চাইছে, সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে বিক্রি করে দিতে চাইছে। জিনিসপত্রের দাম বাড়ছে, বেকারের কাজ নাই এবং কৃষকের ফসলের ন্যায্য দাম নাই। এর আড়ালে, এইটাকে আড়াল করবার জন্য হিন্দু মুসলমানের বিভেদ তৈরি করে ওরা এনআরসি চালু করতে চাইছে, 370 ধারা বাতিল করতে চাইছে, কখনো কাশ্মীরের সাথে যুদ্ধ বাঁধাতে চাইছে, এই করে গোটা দেশটাকে বিক্রি করতে চাইছে। তেল সানশাইন মাত্র ভেজ ব্যাংকোয়েট হল, পাঁচ তলার উপরে সুইমিং পুল, সাথে খোলা আকাশের নিচে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, থাকছে জিম ও ক্লাব ফেসিলিটি। হোটেল সানশাইন। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।